কৃষকদের সেচ সুবিধার জন্য দু সালের শেষের দিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জলবায়ু ট্রান্সপ্ল্যান্ট প্রকল্পের আওতায় মহাদেবপুর উপজেলার গৌড়ি থেকে শুরু করে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের প্রদাবদহ থেকে হাসাইগাড়ি ইউনিয়ন হয়ে নলমাড়া খাল পর্যন্ত সাঁত্রিশ কিলোমিটার খাল খনন করা হয় কৃষকদের অভিযোগ দুবলহাটি ইউনিয়নের প্রদাপদহ থেকে হাসাইগাড়ি ইউনিয়নের শিমুলা পর্যন্ত পাঁচ কিলোমিটার খাল কোথাও কোথাও খনন করা হয়েছে আবার খালের মুখগুলো বন্ধ হয়ে গেছে এছাড়া দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কচুরি পানায় ভরে গেছে খাল পানি নিষ্কাশনে ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই উঁচু এলাকা থেকে পানি নেমে এসে প্রায় চল্লিশ গ্রামের কয়েক হাজার কৃষকের তিনশো বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গেছে এতে করে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা খালটি সংস্কারের দাবি তাদের দাবি যে খালটা যদি কাটিয়েছে খালটা একদম নিচে করা কাটতে হবে আর খালটা মনে কর যে সুইচ গেট পর্যন্ত হবে বিলেতে তিন বিঘা মাটি ধান তলে গেছে এবং আরো মানুষের গেছে হাজার হাজার বিঘা মাটি তো গেছে এক খালের কারণে এই খালগুলা সমস্ত করে আসা এই ললি বিলে নামাই দিছে এই ললি নামানোর কারণে এই খালগুলা সমস্ত করে নদী পর্যন্ত পৌঁছাতে পারেনি আর খরা শেষ করেনি এখনো খালটা যদি শেষ করতো তাহলে আমরা খুবই ভালো থাকতাম কৃষক আমাদের খেত ফসলই হচ্ছে আমাদের মেন জিনিস এই খেত ফসল যদি আমাদের এই বন্যার বাড়িতে চলে যায় আমরা খাবো কি পরবো কি সব তলা গেছে মনে করেন ঋণ পান করে আমরা গরিব মানুষ ধান লাগাছি কৃষি কৃষি কৃষক আমরা আমাদের এখন মাথা খারাপ হয়ে গেছে কিভাবে কি করবো জানি না দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানান স্থানীয় প্রতিনিধিও যে খালটা খনন করেছে কৃষকের উপকারের জন্য এই খাল কিছু জায়গায় অসমাপ্ত আছে আর কচুরি পানা আসে টোটাল খালটা ভরাট হয়ে গেছে এর ফলে বন্যার পানি হঠাৎ করে বর্ষণ নেমেছে তারপরে কৃষকের যে একশো একশো একর জমি সব পানিতে তোলে গেছে এর ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে বিএমডি এর কর্মকর্তা জানান নিয়ম মেনেই খাল খনন করা হয়েছিল প্রয়োজন হলে আবারও খনন করা হবে বলেও জানান তিনি কচুপাড়া হয়ে কোন কোনো এলাকায় পানি প্রবাহ বিঘ্নিত হতে পারে সে বিষয়টার জন্য পানি হয়তো ঠিক মতো কন্টিনিউস নদীতে দিতে পারছে না অথবা মৎস্য চাষের জন্য কোনো জায়গায় বাদ দিয়ে যদি মৎস্য চাষ করে সেক্ষেত্রেও এটা হতে পারে তো ওই বিষয়টা যেহেতু আমাদের নজরে আসছে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি আমরা পরিদর্শন করে দেখি যদি কোনো জায়গায় এরকম সমস্যা থাকে যে এই কারণে এই প্রবলেমটা হচ্ছে সেটা আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব খালটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা সঞ্জিতা সুলতানা গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক